অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অতি বিশেষ এই প্রোগ্রাম 15 জুন রবির রাশি পরিবর্তন, অর্থাৎ সূর্যের রাশি পরিবর্তনে বিষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে। এর আগে আমি একটা অলরেডি ভিডিও দিয়েছি যে 5টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকার কথা বলেছি। আপনারা অবশ্যই আগের ভিডিওটি অবশ্যই দেখবেন, যে 5টা রাশির ক্ষেত্রে কিন্তু এই সূর্যের রাশি পরিবর্তন মোটেও ভালো নয়, মহাবিপদ আসতে চলেছে এই 5 রাশির, সাবধান। আগের ভিডিওতে আমি কিন্তু দিয়েছি, সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন কোন কোন সেই রাশি। এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাতে চলেছি এই সূর্যের রাশি পরিবর্তনে, রবির রাশি পরিবর্তনে 6টি রাশি হতে চলেছে মালামাল। দেখুন, গ্রহ নক্ষত্র এমন সবসময় যে সব রাশিকেই যে ভালো দিবে তা না, বেশ কটি রাশির ক্ষেত্রে শুভ ফল প্রদান করে, আবার বেশ কটি রাশির ক্ষেত্রে নেগেটিভও কিন্তু প্রদান করে। অর্থাৎ এই যে সূর্যের রাশি পরিবর্তনে এই 6টি রাশির মহা প্রাপ্তি ঘটতে চলেছে। কোন কোন এই 6টি রাশি, কোন কোন দিক থেকে এর প্রাপ্তি হতে চলেছে, এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, রবি আমাদেরকে কী দেয়? মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি দেয়। রবি আমাদের হার্টকে নিয়ন্ত্রণ করে, রবি আমাদের চোখকে নিয়ন্ত্রণ করে, আপনি যে দেখছেন সেটাও কিন্তু পুরোপুরি রবির আন্ডারে আছে। দেখুন, এই সময়ের মধ্যে এই যে রবির রাশি পরিবর্তনে বেশ কিছু 6টি রাশির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন কিন্তু আসতে চলেছে। কর্মক্ষেত্রে, সরকারি চাকরি, আপনি রাজনীতিতে কেমন হবেন, রাজনৈতিক সফলতা, এই জায়গাগুলো টোটাল নির্দেশ করে রবি। আপনার মেডিসিনের বিজনেস, কাঠের বিজনেস, ইলেকট্রিক্যাল বিজনেস, এটা সম্পূর্ণ আছে কিন্তু রবির আন্ডারে। অর্থাৎ রবি হচ্ছে আমাদের আত্মা। অর্থাৎ এই জায়গাটা আমাদের শরীর থেকে যেমন আত্মা বেরিয়ে গেলে শরীরের কোনো দাম থাকে না, তেমনি রবি যদি আপনার রাশিচক্রে যদি খারাপ থাকে, বা আপনি ধরে নেন আপনার একটা ঘর, সুন্দর ঘর করেছেন, খুব সুন্দর বিলাসবহুল ঘর, সেখানে আপনার ইলেকট্রিসিটি নেই, কারেন্টের কোনো ব্যবস্থা নেই, সেই ঘরটি কিন্তু অন্ধকার। অর্থাৎ আপনার রাশিচক্রে রবির প্লেসমেন্ট থাকা কোথায় আছে সেটা দেখা দরকার। ঠিক অন্ধকার ঘরের মতো, এত সুন্দর সাজিয়েও কিন্তু কেউ কিছু দেখতে পাচ্ছে না। অর্থাৎ এই জায়গাটা কিন্তু দেখা দরকার আছে, রবি কোন জায়গাতে কোন নক্ষত্রে অবস্থান করছে, কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে। রবি নিচস্থ নয় তো, রবি পাপগ্রহের দ্বারা নয় তো, এই জায়গাগুলো কিন্তু একান্তই দেখা দরকার। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক, কোন এই 6 রাশি যেটা হতে চলেছে মহা ভাগ্যশালী। দেখুন, রবির রাশি পরিবর্তন এই 6 রাশিকে দিতে চলেছে ধনের জায়গা, মান সম্মানের জায়গা, কর্মের জায়গা, ব্যবসা ক্ষেত্রের ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দিবে। কোন কোন এই 6টি রাশি? অনেকেই বলবেন যে স্যার, আপনি যে একটু বেশি বিস্তারিত হয়ে যাচ্ছে ভিডিও, আপনি যদি ছোটো করে বলে দেন তাহলে খুব ভালো হয়। দেখুন, রবির কার্যকারিতা আপনাদেরকে আমি বুঝালাম, এই যে 15 জুন টু 16 জুলাই পর্যন্ত এই রবি থাকবে মিথুন রাশিতে, এবং শুক্রের সঙ্গে মোটামুটি 7-8 দিন মতো শুক্রের সঙ্গে কিন্তু একত্রে অবস্থান করছে। তারপর রবি এখানে এককভাবে কিন্তু অবস্থান করবে, এই 6 রাশির ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু লাভ দিবে। কোন কোন এই 6টি রাশি? প্রথম রাশি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশি সপ্তমভাবে এই রবি ভাগ্যপতি, সপ্তমভাবে ভাগ্যের দ্বারা ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো হবে, ব্যবসা ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, কর্মক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠা, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে ধনুরাশি।
দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশি আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের একাদশভাবে রবির ভ্রমণ আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা সাকসেসের জায়গায় কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে এই রবি রাশি পরিবর্তন কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে। কন্যা রাশি হতে চলেছে সৌভাগ্যশালী রাশি। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি দেখুন আপনাদের একাদশপতি এই রবি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে এবং শুক্রের সাথে, এখানে কিন্তু আপনাদের বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ লাভ সফলতা সাকসেসের জায়গা গভর্নমেন্ট থেকে, যারা গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছেন সেই জায়গা থেকে আপনারা লাভ পাবেন। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা এই জায়গাগুলো কিন্তু আপনাদের নির্দেশ করছে। একাদশপতি নবমভাবে ভাগ্যোদয় সফলতা সাকসেসের সিঁড়ি কিন্তু আপনারা পাবেন। তিন নম্বর যে রাশির কথা বলা সেটি হচ্ছে তুলা। চার নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের চতুর্থপতি দ্বিতীয়ভাবে ভ্রমণ এবং আপনার রাশির অধিপতিকে নিয়ে, দেখুন আর্থিক স্থিতির জায়গা আপনাদের ধীরে ধীরে অনেকটা ভালো হবে। পারিবারিক সুখের জায়গা এবং কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে ভালো দিক কিন্তু নির্দেশ করছে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের এ সময় থাকছে। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে এই রবির রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন, ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট ভালো করবে। মান সম্মান, উচ্চ পদমর্যাদা যারা আছে, রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উত্থান কিন্তু এ সময় নির্দেশ করছে। অর্থাৎ এই সময়ের মধ্যে বেশ কিছু লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের পঞ্চমভাবে ভ্রমণ করছে সপ্তমপতি, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ভালো। তবে যারা গর্ভবতী মহিলারা আছেন, যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাবধান। অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। কিন্তু ব্যবসা ক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন। কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে। ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের অনেকটাই কাটবে। বহু লোকের সঙ্গে আপনাদের আলাপ আলোচনা কিন্তু এই সময় হবে। একাধিক কর্মের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কিন্তু প্রচুর ইনকামের জায়গা কিন্তু থাকছে। এই সময় আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু এ সময় করবে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে এই রবি রাশি পরিবর্তন আপনাদের কিন্তু নিশ্চিত রূপে ভাগ্যোদয় কিন্তু করাতে চলেছে। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আইডিয়াল হতে চলেছে। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের চতুর্থভাবে ভ্রমণ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিবেন বা যারা প্রমোশনের চেষ্টা করছেন, ব্যবসার ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি এই সময় কিন্তু বৃদ্ধি আপনাদের হবে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে এই রবি রাশি পরিবর্তনে আপনারা হতে চলেছেন মালামাল। অর্থাৎ বেশ কিছু অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি কিন্তু আপনাদের আসতে চলেছে। অর্থাৎ সূর্যের রাশি পরিবর্তনে মীন রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য কিন্তু লাভ হতে চলেছে। এই ছিল রবির রাশি পরিবর্তনে এই ছয় রাশি কি ফল পেতে চলেছে তার একটা পূর্বাভাস। এটি সম্পূর্ণ ইঞ্জিয়ান রাশিফল। যাদের মিলছে না, আমি আবারও বলছি, একটু গাছের পাতা আমার কথা শুনে গাছের পাতা নড়ছে না, নিজস্ব জন্ম ছক একবার হলে অ্যানালিসিস করান, কিসের প্রবলেম আছে সেই জায়গাটা, আপনার প্রবলেমের জায়গাটা ঠিক করুন। সকলে ভালো থাকুন, নমস্কার।